সবাইকে আমি সংবাদ মেট্রো রেলের মিরপুর দশ স্টেশন চালক হরজ জানাল উপদেষ্টা ফাইজুল রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গা থেকে সৈরাসের দোষরদের সরিয়ে দিতে হবে মন্তব্য করেছেন জামায়াতের আমির কাঠগড়ায় দাঁড়িয়ে অজরে কাঁদলেন সাবেক কৃষিমন্ত্রী রাজ্জাক মেট্রো রেলের মিরপুর দশ স্টেশন চালু খরচ জানালো উপদেষ্টা ফাইজুল মিরপুর দশ নম্বরের মেট্রো স্টেশন চালু করতে প্রাথমিকভাবে ভাবে এক কোটি পঁচিশ লাখ টাকা ব্যয় করা হয়েছে মেট্রোর উত্তরা সেন্টার উত্তরা দক্ষিণ ও বিজয় সরেনি স্টেশন থেকে এনে স্থাপনের পর বাজার থেকে বিভিন্ন যন্ত্রাংশ কিনতে এই খরচ হয়েছে তবে ওই সব স্টেশন থেকে আনা যন্ত্রাংশগুলো দেশের বাইরে থেকে আনার পর পুনরায় স্থাপন করার জন্য আরো সতেরো কোটি ষাট লাখ টাকা ব্যয় হবে সব মিলে মোট খরচ হবে আঠারো কোটি ছিয়াশি লাখ টাকা আজ মঙ্গলবার মিরপুর দশ নম্বর মেট্রো স্টেশন পরিদর্শন লগিয়ে। এসব তথ্য জানন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাইজল কবির খান প্রায় 3 মাস পর আজ সকালে থেকে এই স্টেশন চালু করে দেওয়া হয়। ছাত্র জনতার আন্দোলন চলার মধ্যে গত 18 জুলাই মিরপুর 10 নম্বরে গোলচত্বরে পুলিশ বক্সে অভিযোগ করা হয়। ওই দিন বিকেলে 5টা মেট্রো রেল চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এরপর দিন মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশনে ভাঙচুর করা হয়। গত 20 জুলাই ঘটনাস্থল পরিদর্শন করে ঢাকা ম্যাছ ট্রানজিট কোম্পানি লিমিটেডের ডিএমএএসএল তত্ত্বাবধান ব্যবস্থাপক পরিচালক এমএএন সিদ্দিকী বলেছেন ক্ষতিগ্রস্ত স্টেশন দুটি মেরামত করে পুনরায় চালু করতে এক বছরের মতো সময় লাগতে পারে গত সাতাশ জুলাই তখনকার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী অবাদুল কাদের সাংবাদিকদের বলেছিলেন মেট্রো কাজীপাড়া ও মিরপুর দশ স্টেশন ধ্বংসপ্রাপ্ত বিশেষজ্ঞরা জানিয়েছেন এটা এক বছরের যন্ত্রপাতি এনে সচল করা সম্ভব হবে না দুই মাস সাতাশ দিন পর আজ মিরপুর দশ মেট্রো স্টেশন চালু হলো এর মধ্যে দিয়ে পূর্ণাঙ্গ মেট্রো রেল চালু হলো কাজটা কিভাবে সম্ভব হয়েছে তা জানিয়ে ফাইজুল কবির খান বলেন মেট্রো কর্মকর্তারা কর্মচারীদের জন্য এটা সম্ভব হয়েছে এছাড়া মেট্রোকে সহায়তা করতে একটি কমিটি গঠন করা হয়েছিল সেখানে দেশের বাইরে মেট্রো ট্রেনাল কাজ করেন এমন একজনকে অন্তর্ভুক্ত করা হয়েছিল বিষয়গুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন সবার সহায়তায় এটা সম্ভব হয়েছে তৎকালীন সরকারের সময় মেট্রো রেলের দুটি স্টেশনের মেরামতের জন্য 350 কোটি টাকা ব্যয় প্রকল্প করা হয়েছিল তবে কাজীপাড়া স্টেশন মেরামতে 20 লাখ 26000 টাকা খরচ হয়েছে আর মিরপুর 10 নম্বর স্টেশন মেরামতে খরচ হচ্ছে 19.19 কোটি টাকা এ প্রসঙ্গে ফয়জুল কবির খান আরো বলেন এখানে উন্নয়নের বিষয়ে শিক্ষা আছে বলা হচ্ছে এই বছর প্রবৃদ্ধি হবে 4 শতাংশ হবে সবাই হতাশ আগে 6 শতাংশ প্রবৃদ্ধি হতো হিসাব করলে বুঝতে পারবেন এখনো 300 পঞ্চাশ কোটি টাকা ব্যয় করলে আর এক বছর ধরে কাজ করলে জিডিপি বাড়ত কিন্তু প্রকৃত উন্নয়ন হতো না এখন যে প্রবৃত্তিরা হার সেগুলো হবে প্রকৃত উন্নয়ন শুধু অঙ্কের হিসাবে সীমাবদ্ধ থাকবে না সর্বোচ্চ যেখানে আঠারো কোটি টাকা খরচ হবে বাকি টাকা যদি বিদেশে যেত তখন কি উন্নয়ন হতো দেশের সমস্ত প্রতিষ্ঠান ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিলেন বলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা তিনি বলেন সব প্রতিষ্ঠানকে একে একে ধ্বংস করে ফেলা হয়েছিল মেট্রোর উদাহরণ বলি যিনি এমডি হবেন তাকে সরকারের সাবেক সচিব হতে হবে দেশ কি শুধু সাবেক সচিবদের নাকি দেশটা সবার বাতিল করা হয়েছে এখন এমডি হতে সাবেক প্রয়োজন যোগ্য ব্যক্তি হলেই হবে মেট্রো স্টেশন বিনিষ্টকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা তা জানতে চাইলে ফাইজুল কবির খান বলেন এগুলো ছাত্ররা করেনি অন্য দুষ্কৃতিকারীরা করেছে কিছু সিসিটিভি ফুটেজ আছে সেগুলো পুলিশ প্রধানকে দেওয়া হয়েছে তারা ব্যবস্থা নিচ্ছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গা থেকে সৈরাসারের দোষরদের সরিয়ে দিতে হবে মন্তব্য করেছেন জামায়াতের আমির জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন জাতি চায় যারা চিহ্নিত সৈরাসারের দোষর তারা যেন রাষ্ট্রের কোনো স্তরে এবং কোথাও না থাকেন এরা চিহ্নিত এর জন্য সরকারের কাছে আমাদের বার্তা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গা থেকে তাদের অবশ্যই সরিয়ে দিতে হবে তারা নৈতিক অধিকার হারিয়েছেন এই রাষ্ট্রের জনগণের ট্যাক্সের টাকায় বেতন তারা আর গ্রহণ করতে পারবে না কারণ তারা খুনিদের ডান হাত ও বাম হাত ছিল আজ মঙ্গলবার সকালে ব্রাহ্মণবেড়িয়া শহরে লোকনাথ দিঘির ট্যাঙ্কের পার ময়দানের দলের দলের কর্মী সম্মেলনে এসব কথা বলেন জামায়াতের আমির বলেন এই সরকারের কাছে জাতির অনেক প্রত্যাশা চিহ্নিত স্বৈরাচারের দোষরা যদি থাকে তাহলে এই রাষ্ট্র সরকার ও দেশকে তারা ব্যর্থ করে দেবে সেই সঙ্গে এই বিপ্লবকে ব্যর্থ করে দেবে জনগণের স্বপ্নের মৃত্যু হবে আমরা জনগণের স্বপ্নের মৃত্যু হতে দিতে পারি না আয়না ঘরকে আওয়ামী সরকারের অন্যতম আবিষ্কার ছিলে জানিয়ে জামায়াতের এই নেতা বলেন আয়না ঘর থেকে খুব কম সংখ্যক সৌভাগ্যবান মানুষ আপন জনের কাছে ফিরে এসেছে বেশিরভাগেরই কোনো খবর পাওয়া যায় না এর মানে তাদের শেষ করে দেওয়া হয়েছে তারা বেঁচে থাকলে এতদিন ফিরে আসতেন তাদের কোথায় ধাপন করা হলো পরিবারকে তাও জানতে দেওয়া হলো না আওয়ামী লীগ মাঝে মধ্যে অঘটন ঘটাতে চাচ্ছে বলে মন্তব্য করেন শফিকুর রহমান তিনি বলেন আপনারা দেখেছেন আনসার কাণ্ড ঘটিয়েছে বিচারে কু করতে চেয়েছিল বাংলাদেশের জনগণ সবকিছু ব্যর্থ করে দিয়েছে এখন তারা ইসলামী চাদর গায়ে নিয়ে নতুন রূপে আবির্ভূত হচ্ছে ছাত্রলীগের নেতারা বিশেষ একটি ধর্মীয় সংগঠনের নামে আমাদের কেল মধ্যে সন্দানদের উস্কে দিয়ে রাস্তায় অশান্তির সৃষ্টি করতে চাচ্ছে বিশেষ ধরনের পতাকা এরা বহন করে বাংলাদেশকে দুনিয়ার সামনে জঙ্গি চরমপন্থী ও বিশৃঙ্খল রাষ্ট্র হিসেবে দেখানোর জন্য তাদের এই চক্রান্ত এই জাতি সম্মিলিত তাদের চক্রান্ত ব্যর্থ করে দেবে শফিকুর রহমান আরও বলেছেন এমন একটি নতুন বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশ নারী পুরুষ জাতি বর্ণ নির্বিশেষে কোন মানুষ তারা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না বিভিন্ন ধর্ম ও বর্ণের মানুষ সামাজিক সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে অহিংসূলক একটি সমাজ গড়ে তুলবেন প্রত্যেক শিশু রাষ্ট্রের কাছে সব অধিকার পাবে পড়ালেখা করে কলেজ বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার পাড় চুকিয়ে দেবে তখন বেকারত্বের অভিশাপ কাউকে গ্রাস করবে না অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াত ইসলামী কেন্দ্রীয় সহকারী সাধারণ সম্পাদক এটিএম মাসু সভাপতিত্ব করেন প্রাক্ষণবাড়িয়া জেলা জামায়াতের ইসলামী আমির ও কেন্দ্রীয় মজলিশের সুরা সদস্য মোহাম্মদ গোলাম ভারুক কাঠগড়ায় দাঁড়িয়ে অঝরে কাঁদলেন সাবেক কৃষিমন্ত্রী রাজ্জাক আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক শুনানি চলাকালে এজালাসা কান্নায় ভেঙে পড়ে মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হয় এ সময় আদালতের এজালাসা আসামিদের কাঠগড়ায় দাঁড়িয়ে অজরে কাঁদতে দেখা যায় তাকে রাজধানীর নিউ মার্কেট ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় আব্দুল রাজ্জাকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুল হকের আদালত শুনানি শেষে রিমান্ডের এই আদেশ দেন এর আগে রিমান্ড শুনানিতে সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডক্টর মোহাম্মদ আব্দুল আব্দুর রাজাক আদালতকে বলেন আমি কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে আমেরিকার বিখ্যাত বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করছি চব্বিশ বছর সরকারি চাকরি করেছি বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে দেশপ্রেমের তারণায় আওয়ামী লীগে যোগ দিয়েছি তিনি আরও বলেন স্বাধীনতার আগে সৈরাজার আয়ুব খানের বিরুদ্ধে জনসমাবেশ করেছি উনসত্তর এক কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলাম আমার বয়স যখন এগারো মাস তখন বাবা মা মারা যান আমি ও আমার ভাই নানা বাড়িতে মানুষ হয়েছি আমরা সেল ডিপেন্ড ছিলাম আমার পরিবারের সবাই জারজার জায়গায় প্রতিষ্ঠিত যে অভিযোগে আমাকে গ্রেপ্তার করা হয়েছে তার সঙ্গে বিন্দুমাত্র সম্পৃক্ততা নেই আমি এ বিষয়ে কিছুই জানি না আমি আদালতের কাছে ন্যায় বিচার চাই এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক জাহাঙ্গীর আসামি সাত দিনের রিমান্ড আবেদন করেন রাষ্ট্রপক্ষের ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর অমর ফারুক ফারুক রিমান্ডের পক্ষে শুনানি করেন আব্দুর রাজ্জাকের পক্ষে হেমায়ত উদ্দিন খান রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ডের আদেশ দেন রাজধানীর ইনস্টার এলাকা থেকে সোমবার রাত পনের আটটার দিকে আব্দুর রাজ্জাককে গ্রেফতার করে ডিবি পুলিশ পৌশমবর্তী ছাত্র আন্দোলনের সময় গত উনিশ জুলাই বিকালে নিউমার্কেট থানাধীন নীলক্ষেত এলাকায় পুলিশের গুলিতে ব্যবসায়ী আব্দুল ওয়াজুদ মারা যান এই ঘটনায় তার শেলক আব্দুর রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতু মন্ত্রী আবাদুল কাদের সহ একশো তিরিশ জনের বিরুদ্ধে হত্যা হামলা করেন ট্রাইব্যুনাল ইজ রেডি এবার আসো খেলা হবে জানালেন মাসুদ সাইদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন নিয়ে নিজের আবেগ প্রকাশ করেছেন মাওলানা দেলোয়ার হোসেন সাইদির ছেলে মাসুদ সাইদি ফেসবুক পোস্টে তিনি বলেছেন ট্রাইব্যুনাল ইজ রেডি এবার আসো খেলা হবে আজ মঙ্গলবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুকে এ নিয়ে একটি পোস্ট দেন মাসুদ সাইদি পোস্টে তিনি আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ কর্তৃক ট্রাইব্যুনালে বিচারক নিয়োগের প্রজ্ঞাপনের একটি ছবি শেয়ার করেন মাসুদ সাইদি পোস্টে লিখেন খনি হাসিনার বানানো আইনে আর তারি বানানো ট্রাইব্যুনালে হাসিনা আর তার দোসরদের বিচার হবে ইনশাল্লাহ এই দিনটি দেখার জন্য মহান রবের দরবারে অজস্রবার চোখের পানি ফেলাছি এখন স্বপ্ন পূরণে এই তো আর মাত্র কিছুদিনের অপেক্ষা বিচারের জন্য সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে আওয়ামী লীগ সরকার এবার ছাত্র জনতার আন্দোলনের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের চালানো দমন পীড়নকে গণহত্যা বিবেচনায় এ আদালতে বিচারের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার গত সোমবার সন্ধ্যায় এ প্রসঙ্গে সচিবালয় এক এ আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গত জুলাই ও আগস্ট মাসে গণহত্যার অভিযোগ জমা পড়েছে এসব অভিযোগের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার উল্লেখ্য আওয়ামী লীগ সরকারের আমলে এই ট্রাইব্যুনালের বিচারে একাত্তরের বিরোধী অপরাধের দায়ে আমিত্যু দ্বন্দ্বাদেশ পেয়েছিলেন জামাত ইসলামের নায়বে আমির ও সাবেক এমপি দেলর হোসেন সাইদি